প্রাইভেট হসপিটালে যারা ভর্তি হয়েছেন করোনা আক্রান্ত হয়ে, তাদের উদ্দেশ্যে আমরা কিছু টিফিনের আয়োজন করেছি, যেটা আমরা আজকে রেড ভলেন্টিয়ারদের মাধ্যমে আমরা হসপিটালে পৌঁছে দিতে চাই। কারণ আমাদের যেহেতু বয়স হয়েছে, আমরা ডাইরেক্ট ওখানে যেতে পারবো না, সেই উদ্দেশ্যে তাদের আমরা সহায়তা চেয়েছি। তারা কিন্তু আমাদেরকে সহায়তা করছেন। আমরা বর্জরা সদর জামা মসজিদ ট্রাস্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যে কোনো ধর্মীয় যে আমাদের সংস্থা রয়েছে, তাদের প্রত্যেকেরই এরকম একটা মহামারী শিখিয়েছেন এগিয়ে আসা দরকার। তারই অংশ হিসাবে আমরা আজকে এই টোকেন একটা প্রোগ্রাম নিলাম। হয়তো আগামী দিনে আরও বৃহত্তর স্বার্থে আমাদের এ কাজে যুক্ত হতে হবে। কারণ আমাদের এরকম পরিস্থিতি গোটা বিশ্বে চলছে, তার সাথে এই কোভিড হসপিটালে আজকের দিনে পঞ্চাশ জনের কাছাকাছি রোগী ভর্তি আছেন। ওদের ওনাদের আমরা হয়তো কিছু করবো না, কিন্তু ওনাদের পাশে আমরা যোদ্ধা হিসেবে, ওদের সাহায্যকারী হিসেবে, ওনার যে একানন, ওনাদের সঙ্গে লড়াই করার জন্যে আমরা অনেক জোর বানানোর জন্যে, ওদের প্রতি সহানুভূতি জানার জন্যে আমরা সামান্য পরিমাণ টিফিনের আয়োজন করেছি বর্ধমান জামা মসজিদ ট্রাস্টের পক্ষ থেকে। সেই ব্যাপারে এটা আমরা রেখে এসেছি, ওনাদেরকে সাদরে গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি এবং রেস্টুরেন্টের মাধ্যমে এগুলো আমরা দেওয়ার অনুরোধ করছি। আর ওনারা আমাদেরকে সহযোগ করার জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য আশা করি সার্থক হবে। আমার পেশেন্টরা যেন বুঝতে পারেন যে ওনারা একা নন, ওনাদের পাশে আজকে আমাদের সারা বর্ধমানবাসী, আমরা ওদের পাশে আছি। এ বিষয়ে আমরা কিন্তু পিছিয়ে নেই, এগিয়ে গেছি, যার ফলে এটাকে রোধ করার জন্যে আমাদের সকলকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান করছি। আশা করছি আগামী দিনে সমস্ত স্তরের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত মতাবলম্বীর মানুষ, তারা কিন্তু এগিয়ে আসবেন এবং হয়তো আমরা এই যে মহামারী রোগ, তা থেকে হয়তো আমরা রেহাই পাব। আশা করি আপনারা সকলেই এ কাজে অংশগ্রহণ করবেন। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বর্জরা সদর জামে মসজিদ ট্রাস্টের আমাদের ইমাম, পেশ ইমাম আমাদের মৌলানা এবং কারি জনাব জাকির হোসেন সাহেব, এবং আছেন আমাদের হাজি নূর মোহাম্মদ সাহেব, এবং আমাদের মাজারের রবিউল সাহেব আছেন, এবং